প্রণাম গুরুদেব। সাইজি, তোমার মঙ্গল করুক। কেমন আছো বাবা? আপনার আশীর্বাদে দয়াল ভালো রেখেছেন। আপনি কেমন আছেন গুরুদেব? সাইজির কৃপা, ভক্ত ছাড়া কেমন আর থাকবো বলো। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। আমি ভক্তের হাতে রান্দি বাড়ি, ভক্তের হাতে খাই। ভক্ত আমায় না খাওয়াইলে আমি উপোস যাই। তা বাবা, অনেকদিন তোমায় দেখি না, আগের মতো আর আসো না যে। গুরুর দর্শন নিতে ইচ্ছা করে না গুরুদেব? আপনাকে সব সময় দেখতে ইচ্ছা করে গুরুদেব, কিন্তু সংসারের কর্মব্যস্ততায় আসা হয় না। জগৎ সংসারের মায়ায় নিজের পরকাল নষ্ট করতে নাই। আমি বলি না তুমি সংসার ছেড়ে দাও। নৌকা যেমন জলের মধ্যে থাকে, জলে ডুবে যায় না, নৌকার মধ্যেও জল প্রবেশ করে না, তেমনি বাবা এই সংসার সাগরে ভাসতে হয়। তুমিও তেমনি এই সংসার সাগরে নৌকার মতো হয়ে থাকবে, কিন্তু সংসার যেন তোমার মধ্যে না ঢোকে। নৌকায় জল ঢুকলে যেমন নৌকা ডুবে যায়, তোমারও অনুরূপ ঘটবে। এই মানব জন্ম হারাইতে হবে। বারে বারে কিন্তু মানব জন্মে আসা সুযোগ পাবে না বাবা। তোমার করবেন গুরুদেব, আমি যেন আমার এই মানব জন্মকে কাজে লাগাতে পারি। আমি সব সময় তোমাদের জন্য সাইজির কাছে দোয়া করি। তাই এতদিন পরে কি মনে করি বাবা, বিশেষ কোনো প্রয়োজন আছে বলে মনে হচ্ছে? আসলে বাবা, আপনার দোয়ায় আমার ব্যবসাটা দিন দিন বড় হচ্ছে। আমি নিজে একটু অফিস নিয়েছি, আর তাই আমি চাই আপনার চরণধুলি আমার অফিসে পড়ুক। যদি আপনার চরণধুলি আমার অফিসে পড়ে আমি ধন্য হব বাবা। কৃপা করে আমার এই বাসনাটা পূর্ণ করুন বাবা। আচ্ছা, আমি যাব। আমি তো ভক্তের অধীন। মনটা শান্ত হলো। সাইজি, তোমার কৃপা করুক। আজ তাহলে আমি আসি, আপনার অপেক্ষায় আমি থাকব। সাইজি, তোমার মঙ্গল করুক। Thank you.
প্রণাম গুরুদেব। জয় গুরু বাবা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আসুন, এখানে বসুন। আপনি আমার অফিসে এসেছেন, আমি আমি অনেক খুশি হয়েছি গুরুদেব। একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট নিয়ে আলাপ করতেছি। আর তুই কি মানে এসব কি কি শুরু করছিস? এর কে উনি? কি দেখতে পাগলের মতো বেশ এসে মানে একতারা এই যে ঢোল তবলা মানিটা কি? এটা এটা অফিস তো নাকি? হ্যাঁ, এসব তুই কি বলছিস জামজাত? উনি উনি আমার গুরু। তুই তুই এক্ষুনি ওনার কাছে ক্ষমা চা তোর অভদ্রতার জন্য। ক্ষমা চাইব? আমি কেন ক্ষমা চাইব? আর তাছাড়া তুই এই মডার্ন যুগে এসে এই ফির গুরু শিষ্য এইসব কি? তুই একটা হাই সোসাইটির শিক্ষিত ছেলে হয়ে এসব বিশ্বাস করিস? আমজাদ, তুই কিন্তু ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিস। তুমি থামো বাবা, উত্তেজিত হইও না। তাছাড়া ও তো খারাপ কিছু বলেনি, ও যা সত্য বলে জেনেছে সেটাই তোমাকে বলেছে। ও তোমাকে ভালোবাসে বলে সত্যটা তোমাকে জানাতে চেয়েছে। ও যেটা সত্য বলে জানে সেটাই। আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি বাবা, তবে আমাদের উচিত আমাদের আমিত্বকে বিসর্জন দেওয়া। অহংভাব হতেই মানুষ রাগান্বিত হয়ে যায়, আর এগুলো সব ঘটে শয়তানের প্ররোচনায়। প্রতিটি মানুষের মাঝে যে আমিত্ব থাকে সেটাই হচ্ছে প্রকৃত শয়তান। দেহের বাইরে কোনো শয়তানের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। বাইরে থেকে কোনো শয়তান আমাদের কিন্তু ধোকা দিচ্ছে না। আমাদের মাঝে যে আমিত্ব আছে, এই আমিত্ব নামের শয়তান আমাদেরকে অপবিত্র করে দিচ্ছে। আর এই আমিত্বকে যদি বাদ দিতে না পারি, আমি কখনো পরিশুদ্ধ হতে পারবো না, প্রভুর কাছে প্রত্যাবর্তন করতে পারবো না। হয়েছে হয়েছে, আমাকে সব জ্ঞান দিতে হবে না, এমন ডায়লগ অনেক শুনছি। আচ্ছা তুমি বলো তো বাবা, তোমার কথায় কি আমি উত্তেজিত হয়েছি একবারও, নাকি তুমি বারবার উত্তেজিত হয়ে যাচ্ছ? অথচ উত্তেজিত হওয়ার কথা ছিল আমার, কিন্তু উল্টো উত্তেজিত হচ্ছ তুমি। কিন্তু কেন, এটা কি একবারও ভেবে দেখেছ? তা ঠিক, আপনি রাগ হচ্ছেন না, আসলে আমি উত্তেজিত হয়ে যাচ্ছি। আসলে আপনি ঠিক কি বলতে চাচ্ছেন সেটা আমাকে একটু পরিষ্কার করে বলুন। আমরা আমাদের ক্রোধকে দমিয়ে রাখতে পারি না, কারো দেওয়া অল্প আঘাত আমরা সহ্য করতে পারি না, যার কারণে আমরা পাল্টা আঘাত করি। নিজের সন্তান ও পরিবারের বেলায় আমরা হাজার হাজার টাকা খরচ করি, কিন্তু অন্যের বেলায় দুপয়সা দান করতে গেলে হাত খাটো হয়ে আসে। এসবই হচ্ছে আমিত্বের কারণ। কিন্তু এই আমিটা কিন্তু খারাপ নয়, এই আমিটাকে পরিচালনা করছে আমাদের মধ্যে থাকা আমিত্ব। আপনি আমার চোখ খুলে দিয়েছেন, আমি সত্যি ভুলের মধ্যে ছিলাম। আপনি আমাকে ক্ষমা করে দিন, করে দেন। আমি আর আমিত্ব দুটি পৃথক বস্তু, এই দেহের মাঝেই এই আমি আর আমিত্বের বসবাস। এই দেহ থেকে যদি আমিত্বকে বিসর্জন দেওয়া না যায় তাহলে প্রভুকে পাওয়া সম্ভব নয়। আমিত্ব অন্ধকার, আর প্রভুর লোক আলোর মতো উজ্জ্বল। আলো একসাথে থাকতে পারে না, তাই যেখানে প্রভুর নূর সেখানে আমিত্ব থাকতে পারে না। আমিত্ব থাকলে হৃদয়ে প্রভুর নূর প্রকাশ পায় না পাগল। এই ধরনের বুকে যত অলি আল্লাহ সাধু পুরুষ ছিলেন, যারা এখনো আছেন আবার আসবেন, তারা সবাই আমিত্বকে বিসর্জন দিয়ে প্রভুকে লাভ করেছে, আবার করবেন। আমিত্ব নামের শয়তানের বন্ধু হয়ে কখনো আল্লাহকে বন্ধুরূপে পাওয়া সম্ভব নয়। এই যে তুমি অনুতপ্ত হয়েছ তোমার ভুলের জন্য, তাতেই প্রভু তোমাকে ক্ষমা করে দিবেন। প্রতিটি মানুষই পাপ করে,
তবে তারাই উত্তম, তারা তওবা করে আর অনুশোচনা করে। আপনি সত্যি আমাকে ক্ষমা করেছেন তো? সত্যি আমি আমার ভুলের জন্য অনুতপ্ত। তুমি নিশ্চিত থাকো বাবা, তোমার প্রতি আমার অন্তরে একটু রাগ অভিযোগ কিচ্ছু নেই। তাহলে আপনি আমাকে শিষ্যরূপে গ্রহণ করুন, আমি নিজেকে আপনার চরণে অর্পণ করতে চাই, দয়া করে এই অদমকে গ্রহণ করুন। গুরু না পারে ভক্তকে ধরে রাখতে, আর না পারে ভক্তকে ফালাই দিতে। গুরু তো ভক্তের অধীন, তুমি তোমার বন্ধুর সাথে আসো একবার আমার আশ্রমে। দয়াল চাইলে আমি নিশ্চয় যাব গুরুদেব। দয়াল চাইলে আমি নিশ্চয় যাব গুরুদেব। গুরুজি আপনি এসেছেন তাতেই আমি ধন্য, আর সবচেয়ে আনন্দের বিষয় হলো আপনি আজ আমার বন্ধুকে সঠিক পথের দিকে আনলেন। দোয়া করবেন আমাদের জন্য গুরুদেব। আচ্ছা গুরুদেব, কৃপা করে আমায় একটু বলুন, কখন আমি বুঝব যে আমার আমিত্ব দূর হয়েছে? যখন কারো মন্দ কথা আমাদের গায়ে লাগবে না, কেউ বদনাম করলে কষ্ট পাবো না, কারো মুখে নিজের প্রশংসা শুনে আমাদের আনন্দ জাগবে না, আর তখনই বুঝতে হবে আমিত্ব ভাব দূর হয়েছে, অর্থাৎ কেউ কাটা দিলে তাকে ফুল দিয়ে সম্বোধন করব, তবেই হওয়া যাবে প্রকৃত একজন সুফি বা সাধক, অর্থাৎ তখনই একজন পূর্ণ মানুষ হওয়া যাবে।